হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শুভস ডায়েরি। আজকে আমরা এক্সপ্লোর করব গ্যাংটক, গ্যাংটকের সাইট সিইং এবং ফুড। আজ আমরা গ্যাংটকে, আর আপনারা এখন দেখছেন গ্যাংটকের এমজি মার্ক। গত তিন দিন ধরে আমরা ঘুরেছি সিল্ক রুট, পদমচেন থেকে আরম্ভ করে নাথাং ভ্যালি, কুপুপ, ছাঙ্গু লেক এবং এখন গ্যাংটকে। আগের ভিডিওগুলো যারা মিস করে গেছেন অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবেন। এমজি মার্গে হোটেল নিলাম, পার নাইট 3000 করে আমাদের ট্যারিফ পড়ল। পরের দিন সকালে বেকার্স ক্যাফেতে আমরা ব্রেকফাস্ট খেলাম, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। আমাদের ড্রাইভার প্রশান্ত তামাং, যার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা 7 পয়েন্ট সাইট সিইং করব, 10 পয়েন্টস আর 7 পয়েন্টস দু রকমের হয়। প্রথমেই চলে এলাম বাঞ্জাকেরি ফলসে। মনে রাখবেন, যখন 10 পয়েন্টস সাইট সিইং করানো হয় তার মধ্যে 7 সিস্টার ফলস থাকে। 7 সিস্টার ফলস অনেকটা ডিস্টেন্সে, অন্তত 1.5 থেকে 2 ঘন্টা ড্রাইভ করে যেতে হয় 7 সিস্টার ফলস দেখার জন্য। পাহাড়ি ঝর্ণা নর্তকীর ন্যায় বিভঙ্গ তালে যেন নৃত্য করছে। যদি আপনারা ব্রেকফাস্ট করে না বেরিয়ে থাকেন তাহলে এখানে ব্রেকফাস্ট সেরে ফেলতে পারেন। এবার চলে এলাম গঞ্জাং মনাস্ট্রিতে। গঞ্জাং মনাস্ট্রি গ্যাংটকের অন্যতম প্রধান মনাস্ট্রি। মনাস্ট্রিতে প্রবেশের সময় জুতো খুলে নেবেন। মনাস্ট্রির ভিতরে কারুকাজ এক কথায় অসাধারণ। মনাস্ট্রির ভিতরে ধ্যান অবস্থায় রয়েছে বুদ্ধদেব ও গুরু পদ্মসম্ভবা রিম্পোচে মূর্তি রয়েছে। মনাস্ট্রির বাইরের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য জাস্ট অসাধারণ। গঞ্জাং মনাস্ট্রি থেকে চলে এলাম তাশি ভিউ পয়েন্ট। এই তাশি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে অপূর্ব সুন্দর দেখায়। এখানে সকালে শুধু সূর্যোদয় দেখার জন্য অনেকে ভিড় করে। সুউচ্চ এই ভিউ পয়েন্ট থেকে প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোলোভা। অনেকক্ষণ এখানে আমরা কাটালাম। তাশি ভিউ পয়েন্ট থেকে কিছুটা এগোতেই রয়েছে লাসা ফলস। লাসা ফলস দেখলে মনে হবে স্বর্গের কোনো লাস্যময়ী অপ্সরা ঝর্ণার রূপ নিয়ে তার গজেন্দ্রগমনে এগিয়ে চলেছে। বেশ খানিকক্ষণ এই ঝর্ণার সাথে কাটিয়ে আমরা চললাম আমাদের পরের ডেস্টিনেশন গণেশটকের উদ্দেশ্যে। চলে এলাম গণেশটকে। গণেশটক বা গণেশটক ভিউ পয়েন্ট মেন রোড থেকে সিঁড়ি দিয়ে প্রায় 3 তলা সমান উচ্চতায় রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। এখান থেকে গ্যাংটক শহরের এক অপূর্ব দৃশ্য দেখা যায়। গ্যাংটকের টেলিভিশন টাওয়ারটি খুব কাছ থেকে দেখা যায়। গণেশটক ঘুরে চলে এলাম হনুমানটকে। আজ বৃহস্পতিবার, তাই হিমালয়ান জুওলজিক্যাল পার্ক বন্ধ, তাই জুতে যাওয়া হলো না। এই হনুমানটকের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতীয় সেনা জওয়ানদের। নৈসর্গিক প্রকৃতি এখানে বড়ই শান্ত। যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে, যাতে আমরা ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। দূরে সেই শুভ্র পর্বতের চূড়া রৌদ্রালোকে যেন হাসছে। জায়গাটিতে এসে প্রচুর পজিটিভ ভাইব পেলাম। এখানে রয়েছে বজরংবলী হনুমানজির মন্দির। হনুমানটক দেখে চলে আসতে পারেন গ্যাংটকের রোপওয়ে চাপতে। দেওরালির ইনস্টিটিউট অফ টিবেটোলজি কাছ থেকে রোপওয়ে ছাড়ে। টিকিট 150 টাকা পার অ্যাডাল্ট, বাচ্চাদের হাফ। এই রোপওয়ে থেকে গ্যাংটকের এক অসামান্য বার্ডস আই ভিউ দেখতে পাওয়া যায়। গ্যাংটক এলে এই কেবল কার কোনোভাবেই মিস করবেন না।
চলে এলাম আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। বিভিন্ন ধরনের অর্কিড থেকে আরম্ভ করে হরেক রকমের ফুলের গাছ এখানে দেখতে পাবেন। আমরা ডিসেম্বরে এসেছি, মার্চে অর্কিডের ব্লুমিং সিজন, তাই তখন এলে এখানে প্রচুর অর্কিড দেখতে পাবেন। এত ঘোরাফেরার পরে খিদে তো পেয়েছে জাঁকিয়ে, তাহলে চলুন কিছু খাওয়া দাওয়া দেখা যাক। আমি কোনো রেস্টুরেন্টের নাম নেব না, আর সিকিম মানেই হচ্ছে মোমো। মোমো কিন্তু কোনো চাইনিজ ফুড নয়, আমাদের এটা ভুল ধারণা। মোমো হচ্ছে তিবেতিয়ান ফুড, আর সিকিম মোমোর জন্য বিখ্যাত। আমরা কিন্তু রাস্তাতেই বিভিন্ন স্ট্রিট মোমো এনজয় করেছি। কেমন লাগলো এই এপিসোডটা কমেন্ট করে জানাবেন, আর যেমন প্রত্যেকবার বলি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।